আধুনিক অস্ত্র উৎপাদন পদ্ধতি একটি অসম খরচের ব্যাপার, যদিও এসব খরচ নিয়ে কোনো কর্তৃপক্ষই মাথা ঘামায় না। যুদ্ধ পরিস্থিতিতে ভালো কাজ করলে সেটা উল্টো সাধুবাদ পাওয়ার যোগ্য হয়। কিন্তু কারি কারি টাকা খরচ করে বানানো অস্ত্র যদি আবর্জনা হিসেবে ফেলে দিতে হয়, তাহলে তা নিয়ে কি কেউ দুঃখবোধ করবেন? $40 বিলিয়ন ট্রাইডেন্ট মিসাইল প্রোগ্রাম। এই মারণাস্ত্রটি তৈরিতে অনেক টাকা খরচ হলেও এখন পর্যন্ত তা পরীক্ষাগারেই সীমাবদ্ধ রয়েছে। এটি এখনও সত্যিকার অর্থেই ব্যবহার করা হয়নি। এটি মূলত সাবমেরিন থেকে ছোড়ার মিসাইল। এটি পারমাণবিক বোমা বহনে সক্ষম। ট্রাইডেন্ট মিসাইলটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যৌথ প্রয়াসে 2011 সালে নির্মিত একটি ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র। তবে এই প্রকল্পটি শুরু হয় 1979 সালে এবং 2042 সাল পর্যন্ত এটি চালু থাকবে। প্রকল্পটির মোট ব্যয় $170 বিলিয়ন, যদিও এই মিসাইল কখনো ব্যবহৃত হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। $18 বিলিয়ন ফিউচার কম্ব্যাট সিস্টেম। এটি যুক্তরাষ্ট্রের তৈরি এক অত্যাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক। 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত এই প্রকল্প স্থায়ী হয়। এটি দ্রুত সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো স্থানে পাঠানো সম্ভব এবং যুদ্ধক্ষেত্রে কাজে লাগানো সম্ভব। এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয় $340 বিলিয়ন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পটি শেষ না হয় তা বাদ হয়ে যায় 2009 সালে, ফলে এখানকার একটি ট্যাঙ্কও ব্যবহার করা হয়নি। $11 বিলিয়ন XM ক্রুসেডার। এটিও যুক্তরাষ্ট্রেরই একটি ব্যর্থ উদ্যোগ। 1996 সালে শুরু হয়ে 2002 সালে বন্ধ হয়ে যায় প্রকল্পটি। এই প্রকল্প থেকে উন্নত প্রযুক্তির 800 ট্যাঙ্ক উৎপাদনের কথা ছিল, কিন্তু দীর্ঘ সময়েও তা শেষ না হয় এবং অন্য একটি ট্যাঙ্কের সঙ্গে সক্ষমতা মিলে যাওয়ায় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড প্রকল্পটি বাতিল করেন। অনেক ডলার খরচ হলেও এই ট্যাঙ্কগুলোর একটিও কোনো কাজে লাগেনি। এখন ওকলাহোমার ফোর্ট সিল জাদুঘরে প্রদর্শনীর বিষয়বস্তু হয়ে টিকে আছে মাত্র। $5 বিলিয়ন এয়ারবোর্ন লেজার। এই বিমানের বিশেষত্ব হল এই বিমান মিসাইলরোধী। এই বিমানটিকে লক্ষ্য করে কোনো মিসাইল ছোড়া হলে এটি স্বয়ংক্রিয়ভাবে লেজার রশ্মি ছুড়ে সেই মিসাইলটিকে আকাশেই ধ্বংস করে দিতে পারে। 16 বছর ধরে $5 বিলিয়ন ব্যয় করার পর এই প্রকল্প বাতিল করা হয়। বলার অপেক্ষা রাখে না এই কাণ্ডটিও মার্কিন যুক্তরাষ্ট্রের। 2011 সালে প্রকল্পটি বন্ধ করার সময় বলা হয় এই প্রকল্পটি অত্যন্ত ব্যয়বহুল, বাস্তবতার সঙ্গে সংশ্লিষ্টতা নেই এবং যুদ্ধাবস্থার জন্য উপযোগী নয়। $7 বিলিয়ন RA-66। এই স্টেলথ মোডের হেলিকপ্টার বানাতে উঠে পড়ে লেগেছিল মার্কিন সামরিক বাহিনী। তারা চেয়েছিল তাদের চালু সবগুলো হেলিকপ্টার পরিবর্তন করে নতুন ও নিঃশব্দ প্রযুক্তির এই RA-66 হেলিকপ্টার প্রতিস্থাপন করতে। প্রথমে পরিকল্পনা ছিল 650টা হেলিকপ্টার তৈরি করা হবে, কিন্তু উৎপাদনে মাত্রাতিরিক্ত খরচের কারণে অর্ধেক পথে প্রকল্পটি বাতিল করা হয়। এর একটি হেলিকপ্টারও কখনোই আকাশে ওড়েনি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।